কিন্তু আমার দাদা ভালোই নেই, কেউ তো জলে পরে ছাই কত গন্ধ, হলো সারা ধরা নদী পুরো ধারা ভর ভরসা, কাটিতে কাটিতে ধান এলো ভরসা। সবাই আছি কিন্তু যে আমি থাকবো, আমার বন্ধুরা থাকবে না নবীনবরণে, তা কখনো হয় না। তো বন্ধুদের আনা যাক, তো দাদু দিয়ে আনবো বন্ধুদের, আছে না? তো আবার দেখি ক্যামেরাম্যান কিন্তু টাকা পয়সা মাইরা মাইরা খাইতে পারে বেশি, সরকারের জন্য একেবারে পুরা ভবিষ্যৎ করে দেবে যদি এমপি হইতে পারে। এত লোকজন আর এত নয়েস, ভিডিও করা সম্ভবই হয় নাই, তো ওই জায়গায় আর কিছু করতে পারি নাই। তো আমাদের কলেজ থেকে প্রথমে একটা ফাইল দিছে নবীনবরণে, এখানে ইন্টারটাল সব কিছু লেখা আছে, তাদের ডিটেলস এই, আর ভিতরে একটা করে কলম আর একটা করে স্কেল দেওয়া আছে, আর দিয়েছিল সকালে, আর দিয়েছে, আর দিয়েছিল সকালে। হ্যাঁ, এইরকম যদি বন্ধু বান্ধব থাকে মানে এরকম যদি বন্ধু বান্ধব থাকে আর কিছু দরকার নাই, শত্রুর দরকার নাই, সময় নাই। একটা জিনিস রাখছি ভাই, এই নামাজের পরে আবার দেখা হচ্ছে, এখন নামাজের টাইম শুক্রবার, সবাইকে জুমা মোবারক। নামাজের পরে আবার দেখা হচ্ছে, আবার মানে দুইটা স্টেপে ভাগ করছে, নামাজের পরে নাচ গান হবে আর দুপুরে খাওয়া দাওয়া হবে, সে সময় দেখা হচ্ছে। তো এখন বাই, আমাদের খাবার এসে গেছে, হইল খাবার, এই যে বড় বাইরে খাবার দিয়ে যাইতেছে, বাইরে ভাই এত নয়েজ। আমাদের
আগে খাওয়া দাওয়া সব কিছু। থ্যাংক ইউ ভাই, এই আমাদের ভিডিও করা জীবনে সম্ভব না। এই পোলাও আর রোস্ট, এই রোস্ট কই? এই বুঝলাম না, রোস্ট গেছে কই? রোস্ট গেছে কই? জি স্যার পাইছে। এই ভাত এলো ভাই এতগুলা, জানি না এখন উঠানো যাবে। না না রাখতেছি রাখতেছি। ভাই আগে খাওয়ার পরে হবে কথা। কই এই একজন খাইতে গেলে প্লেট ভাঙছে। তো ডিম এত বড় কেন? না এই দেখা পাবো, এই দেখাই তোর কি খাবো? এই আমারটা কো এইটা কার? থাক খা সত্য। স্যার 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 আটক হে তোর 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 তো নাই না না কিছু বলার নাই। তাই এখন আমি খাইতে থাই না 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 আমি খাইতে থাই, তোরা আমার একটা মাইরা দিছ এইটা। ভাই শোন শোন তো গো, এরে জয় এইটা ঠিক না কিন্তু, তুই যে মুজিব কোর্ট পড়িয়া যে আরেকজনের হক মারতে আসিস, মুজিব শেখ মুজিবুর রহমান তো কোনো সময় হক মারে নাই, তুই এটা কোন ধরনের ব্যবহার করলি? এইটা এইটা ঠিক না, এইটা ঠিক না। তুই কাম করলি এটা?
আমারে কিছু দিতে বলছে, আমি দিচ্ছি কিছু। খাওয়া দাওয়া শেষ হয়েছে কিছুক্ষণ আগেই, তো এখন বাজে হইলো 3:30। আকাশের অবস্থাই ঠিক আছে, পুরা রাতের মতো অন্ধকার হয়ে গেছে। আর ওই যে ওই দিকে হইলো প্রোগ্রাম চলতেছে ভিতরে এদিকে, আর এইদিকে হইলো পুরাই মেঘলা মেঘলা হয়ে গেছে আকাশের অবস্থা বাইরে, বুঝলাম না। 8:30 পর্যন্ত এত মনে হয় এমনি রাত্র 9:00 বেজে গেছে, 8:00-9:00 বেজে গেছে এই অবস্থা। তো মনে হয় এইখানে ভিডিওটা শেষ করতে হবে, যদি দেখি যদি ভিডিও করতে পারি তো করবো, আর যদি ভিডিও না করতে পারি তাহলে এখানে শেষ করব। এই আকাশের অবস্থা বাইরে ভাই, না ঝড় টড় ছাড়বে কিন্তু আমার দাদা ভালোই নেই, কেউ কেউ জলে পড়ে ছাই কত গন্ধ। অবশ্য আমি আরো এক নামের কলেজে পরিচিত, নামের তো কোনো অভাব নাই, অপরাধী। কিন্তু এই ছোট্ট মনে একটাই প্রশ্ন, কিল্লে অপরাধ কে করল? সিল্লাইতে সিল্লাইতে গলা গেছে ব্যাগের নাম দিয়ে, আর গলা খালি ফ্যাস ফ্যাস করে। ধান কাম টু দ্য পয়েন্ট, কথা হইলো জোকসের বিষয়, সব তো মনে নাই, কিছুই মনে নেই, তাও কিছু একটা করার চেষ্টা করি। তা কথা হইলো মরিস, আমরা সবাই তো বোম্বাই মরিস চিনি নাকি, যেটা এই পাশের যারা খালাম না সরি আঠারা আছে তারা পাতের লাগে তরকারির লাগে মুড়ির লাগে খালিও খায়, কিন্তু পরে সকালবেলা করে দেখার একটা পানি বিশ্রায় মধু আর না করি। এখন এই মরিস নিয়ে এখন কথা বলি, আমাকে নাজমুল বাড়িতে সময় বাড়ি আনলে সে সময় আসলে একটা ঘোড়াশাল, ঘোড়াশালে অনেক ঘোড়া একটাই আসিল, ওই একটা ঘোড়া লইয়া মাঝে মাঝে ঘুরতে নামতে বাইরে। এখন ঘোড়া গেছে বুড়ো হইয়া, ঘোড়া কি আর কথা মনে, ঘোড়ারে কয় ডাইনে যা ঘোড়াকে পারবো না, তুমি গেলে যাও আমি এই আসি আইয়া দেখা করু। নাজমুল ভাই একদিন রাগ হইয়া গেছে কবিরাজের তারে, তা কবিরাজ আমাকে নিলয় টাইপের আইবে দেখবা, এখন দেখার লাগে কেউ হুক্কা মারা লাগবে না, এমনিই দেখা হবে। তখন কবিরাজের কাছে গেছে ভর, কবিরাজ ভাই সমস্যা, নাজল ভাই কইতে আছে আমার ঘোড়া দৌড়ায় না, যাই সামনে যাইতে কইলে কয় তুই খা তুই যা আমি খাড়াইছি। আর নিলয় কইছে কি দুইটা দিছে ওষুধ, কয় এইটা যে সময় বেশি দৌড় লাগবে সে সময় লাগাবা, কোনো না লাগানো লাগবে তো পাওয়া লাগবে না নাকি, ঠিক আছে। আরেকটা দিছে ছোট, কয় এইটা যে সময় কম পাওয়ার লাগবে সে সময় আসতে করে ডসা দিয়ে, তা ঠিক আছে। পরের দিন গেছে নাজমুল ভাই, নাজমুল ভাইয়ের ফাইভ সরি ওয়াইফ হ্যারে লইয়া বাইরে বাইরেছে ঘোড়ার পিছে বই ঘোড়ার উপরে উড়াই ঘোড়ার এ কয়মান সামনে যান, কয় তোমার লইয়াই যাই না তোমার দৌড় লইয়া করতে পারে না, ঘোড়া হন যায় না করবে কি, তা চিন্তা করছে ছোট যে ওষুধটা দিছে হেঁটে একটা ঘষে দেয় লেজটা জাগাইলে পরশপ করে একটা ঘষা। এমন ঘোড়া কয় আমার পিছে এত কিছু লাগাইছে আমি আর খারাইতে পারি, ঘোড়া দৌড়। এখন বউ তো গেছে চিত্তরে ঘোড়ে কোমর গেছে ভাঙ্গে আহারে শিক্ষক, ওরে মা কোমর আমার গেলে। পরে নাজুল ভাই চিন্তা করে ঘোড়া তো ধরা লাগবে, ঘোড়ার সামনে বাড়ি ঘর মানুষজন যা পায় সব ভাঙে ছিল তো, কারণ ও শুধু পড়ছে ষোলোটা। নাজুল ভাই চিন্তা করলে কি কয় যখন ওই ষোলোটা ধরা লাগবে তো আমার বড়টা ওষুধ মাখা লাগবে, সুন্দর মতো ভাঙ্গে নিজেরটা দিয়ে সেট তো ঘষা দেওয়ার পরে নাজুল ভাই একটু পাওয়ার উঠছে 200-500 খালি দৌড়ের তো সামনে কেউ দেখে না লুঙ্গি আছে না
দৌড়াইতে দৌড়াইতে শেষ পর্যন্ত এই শেষ পর্যন্ত কই গেছে হ্যাঁ আমার চোখে বাজে নাই, আমি খালি দেখছি দৌড়াইতে। যখন উঠছি মাইক ছাড়তে মন চাইতেছে না, আর কিছু কথাবার্তা বলি কি বলবো, কত হয়েছে আপনারা অনুমতি না দিলেও আমি বলবো, দিলেও বলবো। আরো একটা কথা বলতে বলছি, কথার বলবো আমাদের সুমন স্যারের কথা কি করবো, সুমন স্যারের খুব ভালো একটা মানুষ, খালি বিয়ে করে দেওয়া দেয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর আমার ভীষণ কবিতা কবিতা তুলে একা বসে আছি, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ধরা নদী পুরো ধারা ঘর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা, একখানি ছোট ক্ষেত আমি এগেলাম, চারিদিকে বাঁকা জল করিতে খেলা, পরপারে দেখি আকা তরু ছায়া মশি মাথা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এবারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও হারে, ধরা পালে চলে যায় কোনোদিকে নাহি চায়, ঢেউগুলো নিরাপায় ভাঙে দুহারে, দেখে যেন মনে হয় চিনিও হারে, ওগো তুমি ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারে কে ভিড়াও তরি তুলেতে এসে, জিরো জেঠা যেতে যাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও আমারই সোনার ধান কুলোতে এসে, যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এত কালে নদী ভুলে যাহা লয়েছিল ভুলে, সকলি দিলাম দুলে ধরে বিথরে, এখন আমার লহ করুণা পরে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ভিড়ে ঘনমে ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি, সোনার তরি। চলে যাচ্ছে যারা নতুন আসছে সবারই এই ধরনের অভিজ্ঞতা আছে, কারণ আমাদের বর্তমান পড়াশোনার জেনারেশনের এমন অবস্থা, বাবা মার মানে যে চাহিদা এক্সপেক্ট করে ছেলে মেয়েদের কাছে, মানে এ প্লাস যদি পায় তাহলে চিন্তা করে গোল্ডেন এ প্লাস কেন পেল না, এ গ্রেড পাইলে চিন্তা করে এ প্লাস কেন পেল না, কিন্তু সবার পড়াশোনার চাহিদা সবার এক্সপেকটেশান সব রকম হয় না, এটা আমাদের বাবা মারা অনেকটা বুঝে না, আমরা বাবা মার জায়গা থেকে অনেকটা আসলে বুঝি না, কিন্তু যার যতটুকু সম্ভব যার যতটুকু আদায় করা যায় সে কিন্তু আমরা ততটুকু জানি। এবার আমি বাসা থেকে বের হয়ে যদি এফপিআইতে না এসে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম তাহলে কিন্তু আমার উদ্দেশ্য যদি এফপিআই না থাকতো তাহলে আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, আমার যদি উদ্দেশ্য থাকে আমি 4 পয়েন্ট পাবো, আমি 3.50 পাবো, আমি যদি একটা টার্গেট করি ইনশাল্লাহ কাছাকাছি যেতে পারবো, কিন্তু যদি আমার টার্গেট উদ্দেশ্য কোনো জিনিসে সফল না থাকে তাহলে এটা কখনো পারবো না। নবীনদের প্রতি আমার এটুকু আশা, তারা আমাদের প্রতিষ্ঠানের সম্মান রক্ষা করবে, তাদের দিয়ে যারা চলে যাচ্ছে তারা বলার কিছু নাই, তারা অনেকেই আছে অনেক ভালো ভালো জায়গায় জব করে, যেটা দিয়ে তাদের প্রতি আমার বিশ্বাস অনুরোধ, তারা আমাদের সাথে